আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিয়াস ওয়ার্ল্ডের কুকিং পর্বে আপনাদের স্বাগতম। আমি ফারিয়া। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দুধ সেমাই রান্না করতে হয়। দুধ সেমাই রান্না করতে আমাদের যা যা লাগছে, কিশমিশ, লবণ, চিনি, এলাচ, গোলাপ পানি, ভাজা সেমাই, 1 লিটারের মতো দুধ। চলুন রান্নাটা শুরু করা যাক। ভিউয়ার্স, দুধটার ভিতর আমি কিছু এলাচ দিয়ে দিব, 4 পিস। সামান্য লবণ দিব, 1/2 চা চামচের মতো। দুধটা ভালো করে গরম করে নিব। ওয়েট করব যতক্ষণ দুধটা ঘন হয়। ভিউয়ার্স, আমি 1/2 কাপ চিনি আগে দিয়ে দিব, তারপর টেস্ট করে দেখব, লাগলে আরো দিব। ভিউয়ার্স, চিনি আরো লাগবে, আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি সামান্য গোলাপ পানি এখন দিব, আর একটু পরে দিব হওয়ার আগে। কিছু কিশমিশ এখন দিয়ে দিব। ভিউয়ার্স, দুধটা জ্বালিয়ে আমি 1 লিটার দুধ 1/2 লিটার করে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি 2 কাপ সেমাই দিয়ে দিব, ভাজা সেমাই। ভালো করে নাড়বো যেন ভালো করে মিশে যায়। ভিউয়ার্স, এখন আমি 1/2 চা চামচ গোলাপ পানি দিব। আমার সেমাইটা প্রায় হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট দুধ সেমাই। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।